ব্লগ বন্ধুরা, আজকে একটা বেসিকের মতো অসাধারণ ভিডিও দেখাইতেছি। ড্যাশার মেশিন সুপার ডিলাক্স ড্যাশার মেশিনের কিন্তু সার্ভিস আমি আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিও দেখেন এরগুলো কত দূরে ফেলতেছে, বহুত দূরে দেখাচ্ছে। আপনি এক জায়গার থেকে মোটামুটি 20-30 বিঘা মাটি মরলা মাটি দিতে পারবেন এক জায়গাতে মেশিন উড়াই দিলে, কারণ এরগুলো বহুত দূরে ফেলায়। এটা হলো রকেট, একদম বহুত দূরে যাবো। কেন চিন্তা করতে হবে, খুবই ভাবে ওটা করা যাবে। এটা এটা আমি বর্তমান ওখানে খেতে দেখে, কিন্তু এটা হলো রকেট ডিলাক্স মেশিন 35 হর্স পাওয়ারের 750 আরপিএম এর মেশিন। আর বন্ধুরা, আমি একটা আরও বস্তু দেখাবো আপনাদেরকে, যে যারা একটা সুবিধা আপনি এটা করবে রাখলে অনেকটা একটা ছাপা থাকবে। ছাপা থাকবে মানে আপনার এই যে বেকার সেটা আছে, সেটা আপনি আলাদা করে রাখছি। একটা নেট লাগাই নেট মেরে যদি এটা আলাদা অন্য জায়গায় করতে চাই দেখতেন, তারপরে কোনো এক ধরার দেবো না, কিচ্ছু দেবো না, একদম পুরো ক্লিনিং হয়ে আপনার যদি অনলি ঘোরাগুলো দেখবো, এটার মধ্যে আপনার কোনো অসুবিধা না। এগুলো বহুত দূরে মারে, একদম যদি নাই করে ডাকবার পাঠাতে, নাই করে ডাকবার পাইলে আর নিচে পাঠাতে, তো নিচে করে রাখতে ঠিক আছে। নাহলে গাছে একটু ঘুরে দেখবে, এর মধ্যে কি কত সুন্দর একদম। অল্প সামথিং তো এর যে কোনো মেশিনে কাটে আছে, কিন্তু এর অনুযায়ী যে পুরো উপরে কাটতে আসছে ওদের লেগে এর কাটে কোয়ালিটি খুব ভালো হয়েছে। ওটা তো একদম অসাধারণ আছে। এই যে আমি বুসিগুলো এই যে দেখাইতেছি, বুসিটা একদম ধানের মতো দেখে থাকছে না, নাই ধানের টাল দিয়ে না, এটা একদম বুসি দেখছেন। একটা ধান আর এই যে দেখেন ধান কত সাফা হয়েছে, একদম সাফা ধান হচ্ছে। এই যে বুসিরা দেখতে না, বুসির মধ্যে কোনো ধরনের ধান দেখা নাই, সব কষা আমরা একটা ধান একদম বজার বেশি একদম নিজেকে সুন্দর সব করতে নাই একদম ধামাকা দেখছেন, কত সুন্দর হয়েছে ধানগুলো, কত সাফা ক্লিন হয়েছে। আরেক বস্তা ভরা না বিক্রি করে যেগুলো খাবার লাগে দুই তিন জনে দেবেন, অসুবিধা নাই। আর ওরা বলছে যে সবগুলার ধান সান ওইগুলো সব দেখা দিতে বলছে, ঠিক আছে আমি দেখা।